হ্যালো গাইস আলাইকুম আমি আরিয়ানা আহমেদ রিফন ফ্রম রিফন টেকনোলজি ইউটিউব চ্যানেল সো বন্ধুরা যাদের জন্ম নিবন্ধন এখনও অনলাইন হয় নাই বা এটা নিয়ে খুব ভোগান্তিতে আছেন সমস্যার মধ্যে আছেন সেটি আজকে আপনার ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা ল্যাপটপ কম্পিউটার যেটাই হোক না কেন সেটা দিয়ে আপনি অনলাইন করে নিতে পারবেন খুব সহজে তো বন্ধুরা অনলাইনে নিবন্ধন সমস্যাগুলো আমি খুব আজকে সহজে দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে অনলাইন করতে হবে আবেদন করতে হবে এবং কি কী কাগজপত্র লাগবে সবগুলো আজকে আমি বলে দিব তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের কাজে তো যাওয়ার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই রিফন্ড টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আমরা চলে যাব আমাদের যেখানে একটি ব্রাউজারে বা আমরা যাচ্ছি কম ব্রাউজারে এরকম ব্রাউজার একটি নতুন ট্যাপ ওপেন করলাম তারপর এখানে লিখবো নিবন্ধন অ্যাপ্লিকেশন এ দেখতে পারতেছেন ওপরে আসছে নিবন্ধন অ্যাপ্লিকেশন এই লেখাটি লিখে সার্চ করবো সার্চ করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারপেস নিয়ে আসবে এই যে লেখা আছে জন্ম নিবন্ধন বা ডিআরআইএস গভ ডট গভ ডট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজ নিয়ে আসবে তো বন্ধুরা বলি আপনারা যে ঠিকানা থেকে আপনাদের জন্ম নিবন্ধনটি নেবেন সেটি এখানে সিলেক্ট করবেন যদি জন্মস্থান থেকে নেন তাহলে জন্মস্থানে বা স্থায়ী ঠিকানা থেকে নিলে স্থায়ী ঠিকানাতে বা বর্তমান ঠিকানা থেকে নিলে বর্তমান ঠিকানাতে তারপর নিচে আসে যে দেখতে পাচ্ছেন আপনি যদি বাংলাদেশিতে উদ্ভাস জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন আপনি যদি দেশের বাইরে থেকে জন্ম নিবন্ধন নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর যদি এটা ক্লিক করার পরে যে দেশের নাম তারপর কোন অফিস থেকে নেবেন সেটি আর যদি এটা না হয় তাহলে এটা সিলেক্ট করবেন না যেহেতু আপনি বাংলাদেশে থাকেন তো যারা বাংলাদেশে থাকবেন যে ঠিকানা থেকে নেবেন সেই ঠিকানা আপনারা চিহ্ন দিবেন তো আমি বর্তমান ঠিকানা থেকে জন্ম নিবন্ধনটি নিব আমি বর্তমান ঠিকানা সিলেক্ট করে সিলেক্ট করলাম তারপরে এই যে দেখা আছে পরবর্তী এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে আমাদের এরকম একটি পেজ নিয়ে আসবে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে প্রথমে আসছে নামের প্রথম অংশ বাংলা যার নামে নিবন্ধন করবেন তার নামের প্রথম অংশ বাংলায় দিবেন তারপর হচ্ছে শেষের অংশ বাংলায় তো বন্ধুরা নামের প্রথম অংশ হচ্ছে কাকুলি তার শেষের অংশ হচ্ছে আক্তার তা আমরা এটা সিলেক্ট করবো আগে বলে রাখি যদি যাদের নামে শুধু একটি মাত্র অংশ থাকে সেটি শুধুমাত্র দ্বিতীয় অংশ লিখবেন প্রথম অংশে লেখা লাগবে না যে চিহ্নগুলো মার করা আছে বা লাল লিস্টটা দেওয়া আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে তারপর হচ্ছে ইংলিশে ইংলিশে আমরা লিখবো প্রথম অংশ দিয়ে দিলাম তারপর শেষ অংশ দিয়ে দিলাম এরপর হচ্ছে জন্ম তারিখ আমরা জন্ম তারিখ সিলেক্ট করব জন্ম তারিখ হচ্ছে দু এ দুই পাঁচ উনিশশো সাতানব্বই তো আমরা জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে আমাদেরকে এরকম একটি লেখা আস নিয়ে আসবে লেখা আছে আপনার কাছে কি এই ডকুমেন্টগুলো আছে যদি সময় থাকে তাহলে আপনারা সবাই পড়ে নিবেন এই ডকুমেন্টগুলো লাগবে তো আমার কাছে যেহেতু এই ডকুমেন্টসগুলো আছে আমি সিলেক্ট করবো আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদেরকে নিচে নিয়ে আসবে নিচে নিয়ে আসার পর আপনার এই যে নিচে আসে যেমন দেখাচ্ছে আপনি ফিতে মাতার কততম সন্তান তো এ যেহেতু এ হচ্ছে দুই নাম্বার তো আমরা দুই নাম্বার সিলেক্ট করবো সিলেক্ট করার পর পুরুষ না মহিলা এই যে দেখতে পাচ্ছেন পুরুষ না মহিলা আপনারা মহিলা সিলেক্ট করলাম জাতীয় পরিচয়পত্র যদি নাম্বার থাকে তাহলে দিবেন অবশ্যই আর না থাকলে তো নাই এটা দিয়ে দিয়ে দেওয়াটাই ভালো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর নিচে আসছে দেখতে পাচ্ছেন দেশ বিভাগ ডাকঘর এগুলো সিলেক্ট করবেন বাংলাদেশ আমাদের বিভাগটি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম সিলেক্ট করলাম তারপর হচ্ছে জেলা জেলা নোয়াখালী সিটি কর্পোরেশন কবিরাহাট ইউনিয়ন বা পরিষা গোশবাগ সিলেক্ট করলাম তারপর ওয়ার্ড নং নয় নং ওয়ার্ড আপনাদের জন্ম অনুযায়ী আপনাদের জন্মস্থানটি আপনারা সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে বন্ধুরা ডাকঘর ডাকঘর প্রথমে বাংলাতে লিখবেন তারপর ইংলিশ লিখবেন তো আমি তো বন্ধুরা সঠ করার জন্য আমি তাড়াতাড়ি এগুলো লিখে নিয়েছি এসি পোস্ট করে যে ডাকঘর উত্তরাব্দ ডাকঘর ইংরেজিতে গ্রাম পাড়া মহল্লা আপনার গ্রামের নাম বাংলাতে তারপরে নিচে হচ্ছে ইংরেজিতে তারপরে বাসা সড়ক নাম্বার নাম নিচে ফার্স্টে ইংরাজিতে তারপর হচ্ছে ফার্স্টে বাংলাতে তারপর হচ্ছে সেকেন্ডে ইংরেজিতে লিখবেন তারপরে দেখতে পারতেছেন পরবর্তী সরি এ যে এখানে দেখতে পারতেছেন পূর্ববর্তী অপশান ওই যে পূর্ববর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে আবার নতুন একটি পেজে নিয়ে আসবে এই যে দেখতে পারতেছেন নতুন একটি পেজে নিয়ে আসছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তারপর হচ্ছে পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার পিতামাতার নাম বাংলায় পিতামাতার নাম ইংরেজিতে তো আগে বলে রাখি যাদের বয়স একুশ বছরের উপরে তাদের শুধুমাত্র এই ঘরটি এডিট করা যাবে পিতামাতার মাতার জন্ম নিবন্ধন নাম্বার না দিলে হবে এই যে পিতা ঘরটি এডিট করে আপনার পিতামাতার নামটি দিয়ে দিতে পারবেন ইংরেজি বাংলাতে আর যদি যাদের বয়স একুশ বছরের নিচে তাদের অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন করা লাগবে তাদের জন্ম নিবন্ধন নাম্বারটি লাগবে আগে থেকে সবাই নিন তারপর হচ্ছে পিতা পিতামাতা দুজনেরও অবশ্যই এগুলা লাগবে তো বন্ধুরা ভিডিও বড় হওয়ার কারণে আমি শর্ট করে সবগুলো সিলেক্ট করে নিচ্ছি লিখে নিচ্ছি তো বন্ধুরা আমি সবগুলো লিখে নিলাম ফিতার নাম বাংলাতে ফিতার নাম ইংরেজিতে তারপর হচ্ছে ফিতা জাতীয়তা বাংলাদেশি তারপরে মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে মাতা জাতীয়তা বাংলাদেশি তারপরে যে দেখতে পারতেছেন পরবর্তী অপশন পরবর্তী অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এ একটি ফেজে নিয়ে যাবে এরকম একটি ফেজে এই যে আছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান যদি বলতে যদি না হয় তাহলে কোনোটাই ক্লিক করবেন কোনোটাই ক্লিক করার পর আপনার জন্মস্থান ঠিকানা ওই স্থায়ী ঠিকানা কি একই এখানে সিলেক্ট করবেন যাতে যদি এক হয় তাহলে একই করবেন আর যাদের যাদের এক না তাদের আপনার সালে শেষ করে দিতে পারেন আমার যেহেতু এক না আমি চেঞ্জ করে দিব তারপর হচ্ছে চেঞ্জ করে দেওয়ার পর আমার নিচে আসবে আপনি আপনার কি আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা বা আপনার বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান কোনোটাই ক্লিক করার পর আবার এরকম একটি আসবে তারপর আপনার এই যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই তাহলে এটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার আগের ঠিকানাটি চলে আসবে তো যাদের একই ঠিকানা তারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাজটি হয়ে যাবে তো বন্ধুরা সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে দেখতে পারতেছেন পরবর্তী অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের নতুন একটি পেজে নিয়ে যাবে তারপর উপরে দেখতে পারতেছেন আপনি কি নিজে নব নিবন্ধন করতেছেন না অন্যান্য যদি অন্যান্য হয় তাহলে দিয়ে অন্যান্য দিয়ে আপনার অপশনগুলো সিলেক্ট করবেন যার নাম যেই করতেছে তার জন্ম নিবন্ধন নামাজাতীয় পরিচয়পত্র নম্বর এবং তার নাম আমি যেহেতু নিজেই করতেছি নিজ দিয়ে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমার নিজের নাম আসবে নাম দিয়ে সিলেক্ট করার পর এই নামটি আসতেছে তারপর একটি নাম্বার দিয়ে দিব তো বন্ধুর সুর জন্য বা হাইটের জন্য আমি নাম্বারটি হাইট করে রাখলাম তো বন্ধুরা নাম্বারটি দিয়ে তারপরে দেখতে পাচ্তেছেন পরবর্তী অপশান পরবর্তী অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ভুল ডকুমেন্টগুলো আসবে আপনারা তো এখান থেকে দেখে নিবেন একবার ভালো করে যাতে করে কোনো কিছু ভুল না হয় সবগুলো ইংরেজি বানান বাংলা বানান সবগুলো মিলে দেখবেন পরে সমস্যা হবে যদি কোনো ভুল হয় সবগুলো দেখে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে ক্লিক করলে আপনার নিবন্ধন আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো আমি সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য একটি ফিন দিবে তারা এখান থেকে আপনারা এই যে আবেদনপত্র ফিন যদি কম্পিউটার হয় তাহলে কম্পিউটার থেকে আবেদনপত্র ফিন্টের উপর ক্লিক করলে আবেদনপত্রটি ফিন হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে তা আপনাদেরকে একটি এসএমএস দিবে নাম্বারের মাধ্যমে আপনারা এসএমএসটি এই যে দেখতে পাচ্ছেন একটি কোড এই কোডটি আপনারা এখানে সেভ করে রাখবেন এই কোডটি অবশ্যই ফিন করার সময় লাগবে তো বন্ধুরা যে দেখতে পারতেছেন আপনাদের একটি নোটিশ দিয়েছে আপনার আবেদনপত্রের ফ আবেদনপত্রের নাম্বার এটি এটি অবশ্যই রাখবেন এই যে যে শঙ্করের নাম্বারটি দিচ্ছে তারপরে যে যে কাগজপত্র সহ আগামী পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধন নিকট দখিল করবেন পনেরো দিনের ভিতরে যদি না দেন তাহলে আপনার আইডেন্টিটি ডিজেবল হয়ে যাবে আবেদনটি ডিজেবল হয়ে যাবে তো ফজনী কাগজপত্র হচ্ছে কি যার নামে নিবন্ধন করতেছেন তার ভোটার আইডি কার্ডের অবশ্যই ফটোকপি দেওয়া লাগবে তারপর হচ্ছে সৈদারি ট্যাক্সের ফটোকপি তারপরে যে আবেদন ফরম ওটা থেকে আপনার মেম্বার বা কাউন্সিলের কর্তৃক সিল এবং স্বাক্ষর নিয়ে অবশ্যই আপনি আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে এবং জমা দিতে হবে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম যারা আমার ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন তারা আমার ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ